আপনার ল্যাপটপ বা কম্পিউটারের যদি সাউন্ডের সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যা আপনি কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আপনারা অনেকেই যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন তারা জানেন কিছুদিন চলার পর হয়তো ল্যাপটপ বা ডেস্কটপের সাউন্ডটা খারাপ হয়ে যায় অথবা অনেক সময় সাউন্ডই আসে না বা অনেক সময় আরও এই ধরনের অনেক ধরনের প্রবলেম আসে সাউন্ড নিয়ে। তো সেটা কিন্তু আজকে এখানে আপনি সলভ পেয়ে যাবেন। তো এর জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ড্রাইভার আপডেট নিয়ে, ছোট ছোট যেসব বিষয় থাকে সেটিংস থাকে সব কিছু। তো প্রথমে আপনার যেটা করতে হবে, তো আপনি একদম নিচের দিকেই কিন্তু একটা অপশন পাবেন স্পিকারের, এই স্পিকারের অপশনটা আপনারা সবাই জানেন, এখান থেকে সাউন্ড বাড়ানো বা কমানো যায়। এটা হচ্ছে আপনার মেন সাউন্ড, এটাকে আপনি সাপোজ 50-এ রাখলেন, 50-এ রাখার পর এটা আপনার 50-এ সেট হয়ে গেলো। তারপর আপনি যে কোনো অ্যাপসে গিয়ে বা সফটওয়্যারে গিয়ে সেখানে আপনি 100-150 করতে পারেন, কিন্তু আপনার লিমিট সেটা 50-এর মধ্যেই থাকবে। এটাকে যদি আপনি 100% করে দেন, তারপর আপনি যদি আবার 100% করতে যান তাহলে 200% বেড়ে যাবে। তো আপনাদের যদি স্পিকারের সমস্যা থাকে বা স্পিকার সাউন্ড যদি খুব ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সাউন্ডটাকে অনেকটা কমিয়ে রাখার চেষ্টা করে আপনার অ্যাপসে বা সফটওয়্যারে যে সাউন্ড আছে সেখানে আপনি সাউন্ডটা বাড়াবেন, তাহলে দেখবেন আশা করি আপনি স্পিকার আগের থেকে অনেক বেশি ভালো শুনতে পাবেন স্পিকারের আওয়াজ। তো এবার এটা আপনি আপনার স্পিকারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটাকে সেট আপ করবেন, তবে আমি বলবো 50% নিচে রাখার জন্য, তাহলে ম্যাক্সিমাম কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু হয়ে যায়। তো এটা গেলো ফার্স্ট। দ্বিতীয়ত এখানে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে ফার্স্ট যে অপশনটা আসবে ওপেন সাউন্ড সেটিংস, আপনি এখান থেকেও যেতে পারেন অথবা আপনি এখান থেকে আসতে পারেন হচ্ছে সেটিংস অপশনে। তো সেটিংস অপশন থেকেও কিন্তু আপনি অল সেটিংস থেকেও কিন্তু আপনি যেতে পারেন। তো আমি আপনাদের শর্টকাট ট্রিক্সটাই বললাম। এখানে আসার পর আপনি চলে যাবেন ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস, এটা বলছি যাদের ক্ষেত্রে অ্যাপসে যাদের সাউন্ড হয় না বা স্পিকারে যাদের সাউন্ড আসে না তাদের ক্ষেত্রে। তো এখানে আপনি ফার্স্ট ব্লুটুথটা যদি অন থাকে সেটাকে অফ করে দিবেন। এরপর আপনি এখানে দেখুন যেসব মাইক্রোফোন বা ইয়ারফোন এসব যে ডিভাইস যেগুলো কারেন্ট আছে সেগুলোকে আপনি রিমুভ করে দেবেন, যদি আপনি আপনার কম্পিউটারেই যদি সেই সাউন্ডটা শুনতে চান বা সাউন্ডের সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে। এরপর আপনি আবার ব্যাক করে চলে আসবেন, ব্যাক করে চলে আসলে তো এবার সেখান থেকে আপনি ব্যাক করে আসবেন ব্লুটুথ সেটিংস অ্যান্ড আদার ডিভাইসে আবার চলে আসবেন। আর চলে আসার পর এবারে কিছু আপনার ড্রাইভার আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি নিচের দিকে সার্চ করতে পারেন যে ড্রাইভার, ড্রাইভার যখনই আপনি সার্চ করবেন বা ডিভাইস ম্যানেজার যখন সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকমভাবে চলে আসবে। এরকমভাবে চলে আসার পর আপনাকে এখান থেকে দেখতে হবে অডিও ইনপুট অ্যান্ড আউটপুট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি তিনটা অপশন দেখতে পাবেন, তার মধ্যে স্পিকারে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে স্পিকারে ক্লিক করবেন, তারপর ক্লিক করবেন আপডেট ড্রাইভার। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু ড্রাইভারটা আপডেট হয়ে যাবে, এটা ফার্স্ট ড্রাইভার। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার এখানে চলে আসতে হবে নিচের দিকে, দেখুন আর একটা অডিও বলে আপনি একটা অপশন পাবেন। আপনার যদি কোথাও যদি আপনার বুঝতে অসুবিধা আপনি আমাদের কমেন্ট করেন, আমরা কমেন্টে আপনার উত্তর দিয়ে দেবো। কমেন্টে যখন করবেন তখন কিন্তু আপনি উইন্ডোজ কোন উইন্ডোজ ইউজ করছেন সেটাও কিন্তু আমাদের জানাতে হবে। তো এবার এখান থেকে আপনি অডিওতে আবার ক্লিক করবেন, নিচে দেখুন সাউন্ড ভিডিও গেম কন্ট্রোলস, এখানে অডিওতে ক্লিক করার পর আপনি আবার এখানে আপডেট করে নেবেন। এটা পরপর আপনি কিন্তু আপডেট করে নিতে হবে ড্রাইভারগুলো, এখানে আপডেট করলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। এরপরেও যদি আপনার প্রবলেম ঠিক না হয় তাহলে আপনার কী করতে হবে, তাহলে হচ্ছে যেটা করতে হবে আপনি আপনি আবার চলে যাবেন সেই সাউন্ড সেটিংয়ে। সাউন্ড সেটিংয়ে আসার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর নিচের যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন ট্রাবল শট সাউন্ড প্রবলেম, এখানে ডিটেক্ট করবে আপনার সাউন্ডটাকে। এখানে ডিটেক্ট করার পর কিন্তু আপনার এখান থেকে জানিয়ে দিবে বা এখান থেকে ঠিক করে নিতে পারবেন যে কী সমস্যা হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিই কী করতে হবে। তো ডিটেক্ট করার পর এখানে চলে আসবে স্পিকার, তারপর চলে আসবে হেডফোন। তো স্পিকার যখন আসবে তারপর আপনাকে নেক্সট করতে হবে, নেক্সট করার পর এখানে হচ্ছে টার্ন অফ সাউন্ড এফেক্ট, এগুলো যেগুলো আছে এখানে যদি আপনার সাউন্ড কাজ না করে ইএস ওপেন অডিও এটা ক্লিক করে দিয়ে আপনি ওকে করে দিবেন। এটা ওকে করে দেওয়ার পর ফিডব্যাক দেওয়ার দরকার নেই আপনার, এখান থেকে আপনি কিন্তু সামান্য চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর দেখুন আমি সেটিংসগুলো আপনাকে দেখিয়ে দিই, এখানে যদি কোনো রকম অন্য সেটিংস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সেটিংসটা চেক করে নেবেন। এখানে আপনি মিলিয়ে নেন কী কী সেটিংস আছে, দেখুন এখানে 24 বিট আছে, 48D, অর্থাৎ এখানে কিন্তু আমার সমগ্র সেট করা আছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে টেস্টও করতে পারবেন, এখানে যখন ক্লিক করবেন আপনার কম্পিউটারে যেটা সেটা সাউন্ড হয়ে কিন্তু টেস্ট হয়ে যাবে। তো এরপর পরের যে অপশনটা সেটাকে আপনি অফই রাখবেন, এরপর আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করে ওকে করে দেবেন। এক্ষেত্রে কিন্তু 99% ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আরেকটা সমস্যা আপনাদের বলে রাখি, অনেক সময় ল্যাপটপ বা ডেস্কটপ পুরনো হলে স্পিকার কিন্তু খারাপ হয়ে যায়, তখন কিন্তু আপনার কিছু করার থাকে না, এইসব সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যু থাকে না, তখন কিন্তু আপনার স্পিকারটাই চেঞ্জ করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটার মাধ্যমে যে আপনার সাউন্ডের সমস্যা হলে কোথায় কোথায় সেটিংস করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের শেয়ার করবেন, এবং কম্পিউটার রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য বা সমস্যার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।